ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানায় আবারও আন্তরিক অভিনন্দন সকলে ভালো আছেন আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে একটি ফর্ম আমি তুলে ধরবো এটা পাঁচ থেকে ছয় বছরই শিশুদের যে বিকাশের অগ্রগতি তো সেই নিয়ে ফর্মটি এটা যা যখনই ফিল আপ করবেন এটা ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যাবে ফর্মটি আপনারা সকলেই এটা চাইলে ফিল করতে পারেন এটা আমার ড্রেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই আর অনেকেই হয়তো পেরেন্টিং গ্রুপে আছে যারা তারা করছেন এবং বাইরে যারা যে সব কর্মী আছেন পেরেন্টিং গ্রুপের বাইরে প্রত্যেকটা কর্মী এই ফর্মটি ফিল আপ করতে পারবেন চাইলে আর এটা ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যাবে তো চলুন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো তো বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওটি দেখতে পায় এবং তারাও এই কাজটা করতে পারে আর অবশ্যই লাইক করবেন স্কিপ করবেন না ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের বুঝতে অসুবিধা কোথাও হচ্ছে কিনা তো চলুন ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি আমি তুলে ধরেছি এখানে সেন্টারের নাম কোড নম্বর এডাবলিউডাব্লিউ দিদিমণির নাম এবং তার যোগাযোগ নম্বর মানে ফোন নম্বরটা ব্লকের নাম এবং জেলা এখানে সবগুলোই কিন্তু আপনাদের নিজেদের মতো করে নিজেদের সেন্টারে যারা ফ্লাপ করবেন তাদের করে নিতে হবে এরপরে ফর্মটিতে হচ্ছে মেনলি পাঁচ থেকে ছয় বছরে দুটো শিশু আপনাকে এই ফর্মে ফিল আপ করতে হবে প্রথমে একটি করে নেবেন পরে আবার ফর্ম আসবে সেটা ফিল আপ করে নেবেন মানে সেম ক্যাটাগরি একই তো প্রথমে শিশুর নাম দিতে হবে তারপরে শিশুর লিঙ্গ আর তারপরে কিন্তু আপনাকে দিতে হবে কি দিতে হবে আপনাকে এখানে ফর্মটি দেখুন তুলে ধরেছি তো ফর্মটি দেখুন কাজ মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে প্রথম পাতার ঠিক আছে প্রথম পাতাটা কমপ্লিট করে দিয়েছি ছাত্রের মায়ের নাম দিয়ে কমপ্লিট হয়েছে একটা ছেলে একটি মেয়ে আমি ফর্মটি ফিল করছি আপনারা চাইলে মেয়েও দিতে পারেন ছেলেও দিতে পারেন তো পরবর্তী ধাপে যখনই যাবেন এখানে শারীরিক বিকাশ শারীরিক বন্ধ মানে ক্যাচ এবং বল নিক্ষেপ বল ধরতে এবং ছুটতে পারে মানে ধরুন একটা বল ছুড়লেন শিশুটি সঠিকভাবে ধরতে পারছে কি না তো এটা সবে শুরু করছেন নাকি মানে শুরু করলে শিক্ষা নেবেশ আর যদি এটা অনেকটাই পারছে তাহলে কি অগ্রগতি বা উন্নতি ঘটছে আর সে সহজেই পারছে তাহলে কিন্তু সে দক্ষতা তো সেই জন্য আমরা মাঝেরটাই বেশিরভাগ করব অগ্রগতি বা উন্নতি ঘটছে শিশুর তো এটা ক্লিক করে দিলাম এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে এটা দ্বিতীয় পেজ মাথা এবং হাতের জিনিসগুলিকে ভারসাম্য বজায় রাখুন এবং হাঁটতে মানে হাতে এবং মাথার ওপর কিছু দেহের ভারসাম্য বজায় রাখতে হাঁটতে পারা মানে ধরুন মাথায় কোনো কিছু শিশু দিলেন আমরা অনেক সময় সেন্টারে যেটা করে থাকি এবং লাইন সোজা করে শিশু হাঁটছে ভারসাম্যটা দেখে তো এটা যদি করতে পারে এটাও ঠিক একই সেম ক্যাটাগরি সবে করছে না কি কিছুটা শিখেছে অগ্রগতি ঘটছে না দক্ষতা মানে সে সঠিকভাবে পারছে তো এটাও ঠিক আমি দক্ষতা বলবো না কারণ সঠিক দক্ষতা হলে যে একদম খুব ভালো পারবে তো অগ্রগতি বা উন্নতি ঘটছে সেটাই দিলাম এরপরে হচ্ছে কাঁচি ব্যবহার করে একটি আকৃতি তৈরি করে মানে ধরুন একটা কাঁচি ধারালো কাঁচি দেবেন না ভোতা কাঁচি সেটা দিয়ে কোনো কিছু সে করতে পারছে কি না তো এটাও ঠিক তাই মানে শিক্ষানিবিশ প্রবর্তক বা অগ্রগতি উন্নতি ঘটছে না দক্ষতা তো শিশুর স্বাভাবিক কারণেই অনেকেই দক্ষ হয়ে যায় আর অনেকে কিন্তু অগ্রগতি বা উন্নতি ঘটছে এটাই কিন্তু বেস্ট তো আমরা অগ্রগতি উন্নতি ঘটছে এটাতেই ক্লিক করলাম এরপরে পরবর্তী আবারও ক্লিক করব তাহলে তৃতীয় পেজে চলে যাব ঠিক আছে এরকম ছটি পেজ কিন্তু আপনাকে ফ্লপ করতে হবে তো পরবর্তীতে চলে গেলাম এরপরে কিন্তু চলে এলো কি মানে জ্ঞানীয় বিকাশ মানে বৌদ্ধিক বিকাশ শিশুর রং আকৃতি গন্ধ শব্দ গঠন এবং স্বাদ পার্থক্য করে সমস্ত পাঁচটি ইন্দ্রিয় রঙের রেকর্ডের গন্ধের আওয়াজের কোনো আলাদা আলাদা করতে পারে এবং টানাটানি করতে পারে খসখসে কঠিন তুলতুলে মানে খসখসে না কঠিন একটা জিনিস নিল পাতা বা একটা এই ধরনের আপনারা খসখসে নরম তুলতুলে স্বাদ গন্ধ এগুলো বুঝতে পারছে কি না তো ঠিক অগ্রগতি বা উন্নতি ঘটছে এটাতেই আমি দিলাম দক্ষতা বা দিলাম না এরপর হচ্ছে কি বৈশিষ্ট্য অনুসারে বস্তুকে দলে বাছাই করে যেমন বন্য এবং পোষ্য প্রাণী পোষা প্রাণী গুণাবলী বিচার করে ভাগ করতে পারে এবং উদাহরণ দিতে ও বন্য ও গৃহপালিত পশুর ভাগ করা মানে কোনটা গৃহপালিত পশু কোনটা বনে থাকে বন্য বন্যপ্রাণী এইরকম ধরনের তো সেটাও ও শিশুরা অগ্রগতি বা উন্নতি ঘটছে এরপর কুড়ি পর্যন্ত সংখ্যা আবৃতি। করে বা কুড়ি অবধি সংখ্যা বলতে পারে শিশু এক কথায় কুড়ি অবধি শিশু সংখ্যা বলতে পারছে এটা দক্ষতাও হতে পারে আবার অগ্রগতি উন্নতিও ঘটছে এটাও হতে পারে বা সবে শিখছে সেটাও হতে পারে পাঁচ থেকে সবস্তরের শিশু যেহেতু তো এটা দক্ষতা অনেক শিশুই পারছে আচ্ছা এরপরে হচ্ছে মানে বোঝার সাথে দশ পর্যন্ত অবজেক্ট গোনতে মানে গোনা করে অনেক সময় কি বলে দশ পর্যন্ত যে অবধি ক্ষেত্রে পারে দশ পর্যন্ত একদম সুন্দর করে তো এটাও ঠিক আমি অগ্রগতি উন্নতি ঘটছে দিলাম এবার বস্তুকে তাদের দৈর্ঘ্য ওজন এবং উচ্চতার ওপর ভিত্তি করে সাজানো চাই প্রস্থ বা উচ্চতা অনুযায়ী সাজাতে পারে এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি ঘটছে মানে শিশুর সবে তো ধাপ শুরু সেই জন্য এগুলো কিন্তু অগ্রগতি বা উন্নতি ঘটছে এটাই দেখছে আপনারা যে যেরকম ধরনের শিশু আছে পাঁচ থেকে ছয় বছরের সেরকমই দিতে পারেন আচ্ছা দশ পর্যন্ত সংখ্যার তুলনায় বড় ছোট মতো পদের সাথে তুলনা করে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে কোনটি কম বা বেশি তুলনা করতে পারে শিশু এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি দিলাম এরপরে হচ্ছে অবজেক্ট ব্যবহার করে বস্তুর সাথে মানে দশ পর্যন্ত যোগ করে মানে এক কথা দশ অবধি সংখ্যার যোগ করতে পারা একে একে কত হয় এরকম তো যাই হোক এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি দিলাম এরপরে হচ্ছে স্থানিক শব্দ বিকাশ করে উপর নিচ অনেক কাছাকাছি দূরত্ব সংক্রান্ত শব্দভাণ্ডার বিকাশ উপর নিচ কাছে দূরে তো এর এটাও কিন্তু ঠিক অগ্রগতি বা উন্নতি ঘটছে সেটাই দেব তারপরে পরবর্তী করলে চতুর্থ পৃষ্ঠায় কিন্তু আমরা পৌঁছে যাব। ঠিক আছে মানে শিশুর প্রত্যেকটা ধাপ আপনারা পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরে ফার্মটি ফিল আপ করতে থাকবেন এরপর আমরা পরবর্তী পেজে চলে এসেছি এখানে বলছে ভাষা উন্নত ভাষাগত মতামত তো আবারও এটা দীর্ঘ কবিতা এবং গান গাওয়া আবৃত্তি করা মানে চার থেকে দশ লাইনের মানে বড় এরকম ধরনের কবিতা শিশুরা বলতে পারছে কিনা দক্ষতা হলে দক্ষতা দেবেন অগ্রগতি উন্নতি ঘটছে হলে উন্নতি এটাই দেবেন তো আমি সেটাই দিলাম অগ্রগতি বা উন্নতি ঘটছে সম্পূর্ণ বাক্য ব্যবহার করে একটি ছবি বর্ণনা করা মানে কোন একটা ছবি আছে সেটা সম্পূর্ণ বাক্যে সেটা বলতে পারা বা করতে পারা তো সেটাও অগ্রগতি উন্নতি দিলাম এরপরে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় ধাপের নির্দেশ অনুসরণ করে পাঁচ বা ছয়টি ধাপের নির্দেশন করা তো সেটাও দক্ষতা বা উন্নতি ঘটছে দিলাম প্লট এবং চরিত্র শনাক্ত করে একটি গল্প পুনরায় বর্ণনা করব না কোনো একটা গল্প হয়তো পটভূমি সেটা চরিত্র নিয়ে সেটা একটু হলে বলতে পারে এক কথায় তো সেটাও অগ্রগতি বা উন্নতি দিলাম নির্দিষ্ট থিমের অধীনে অর্জিত শব্দ ভাণ্ডারে ব্যবহার করে যেমন তাদের বৈশিষ্ট্য সহ ঋতু মানে যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল এই যে বৈশিষ্ট্য এগুলো তারা বলতে পারছে কিনা শিশু তো সেটাও আপনারা শিক্ষা নিবেশ বা প্রবর্তক বা অগ্রগতি উন্নতি ঘটছে এটাই দিলাম দক্ষতা দিলাম না এরপরে হচ্ছে বইগুলি সঠিকভাবে পরিচালনা করা ধরে রাখা পৃষ্ঠাগুলি ঘোরানো বাম থেকে ডানে বা ওপরে থেকে নিচে পড়া মানে এক কথায় একটা বই শিশু সঠিকভাবে ধরতে পারছে কি না বা সেটা সঠিকভাবে পৃষ্ঠা উল্টিয়ে নিজের মতো করে নিতে পারছে কি না তার দক্ষতা কতটা তো সেটা সঠিক দক্ষ হয়েছে কি হয়নি তো এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি ঘটছে সবে তো শিশু বই ধরতে শুরু করছে আচ্ছা এবারও দুই থেকে তিনটি সিলেবাসকে একত্রে একত্রিত করে সহজ শব্দ গঠন করা বা দুই থেকে তিনটি সিলেবাস শব্দ গঠন করা তো এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি ঘটছে দিলাম আবার নিজের নাম সহজ শব্দ লেখা নিজের নাম এবং ছোট শব্দে লিখতে পারা তো নিজের নামটি সে সঠিকভাবে লিখতে পারছে কিনা এবং সহজ ই করতে পারছে কিনা তো এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি দিলাম পরবর্তী পৃষ্ঠায় আবারও চলে এলাম সৃজনশীলতা বিকাশ মানে নান্দনিক চেতনার বিকাশ শিশুর প্রদত্ত শব্দর সাথে সহজ নির্দেশন তৈরি করে মানে বস্তু ব্যবহার করে প্যাটার্ন তৈরি করতে পারে মানে কোনো প্যাটার্ন তৈরি করতে পারছে এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি দিলাম আবার ধারণা প্রকাশের জন্য ছবি আঁকে মানে ছবি আঁকার কোনো ধারণা করতে পারছে কিনা সেটাও যদি করি তাহলে শিক্ষানিবিষ বা প্রবর্তক অগ্রগতি উন্নতি ঘটছে বা দক্ষতা আপনি যেটা খুশি দিতে পারেন তা আমি অগ্রগতি উন্নতি ঘটছে এটাই দিলাম মানে সবগুলো বেশিরভাগই অগ্রগতি বা উন্নতি শিশুর উন্নতিটাই ঘটবে এখন সবসময় তো আবারও পরবর্তী পেজে চলে আসলাম এখানে সামাজিক আবেগ বিকশিত মানে সামাজিক ও আবেগজনিত কবি শনাক্ত করে আবেগের প্রকাশ করে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সম্পর্কিত তাদের সম্পর্কের কথা বলে তো আবেগ চিহ্নিত করতে পারে নিজের অভিজ্ঞতা অনুযায়ী এবং সেই নিজের অভিজ্ঞতা অনুযায়ী সেই আবেগ ব্যক্ত করতে পারা মানে নিজের অভিজ্ঞতাকে ব্যক্ত করতে পারা তো এটাও ঠিক অগ্রগতি বা উন্নতি এবার জমা দিন ছয় নম্বর পৃষ্ঠা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইখানে এবার জমা দিলেই কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে নিয়ে তো জমা দেয়া হয়ে গেছে একটি শিশুর কমপ্লিট হলো দ্বিতীয় শিশুরও করবো একটি ফ্লাপ মানে একটি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু দুটো আপনারা ফর্ম ফিল করবেন দুটো শিশুর আপনারা ছেলে অথবা মেয়ে যাই হোক করতে পারেন পাঁচ থেকে ছ বছরের শিশুর ঠিক আছে তো চাইলে কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা পেরেন্টি গ্রুপে যারা আছেন সেখান থেকেও অনেকে কিন্তু কালেক্ট করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বিশ্বাস ফ্লক্স টাটা